সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা আগামী 8ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র 2 ডিসেম্বর থেকে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। বৃহস্পতিবার 30 নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল বোর্ড ও পাশের বছর দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের এডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দর্শক অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। অনেকেই পরীক্ষা দিতে যায় এবং সাথে জাতীয় পরিচয়পত্র থাকে না, এক্ষেত্রে কিন্তু তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ওএমআর শীট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রের নিচেই দেয়া থাকবে। এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করার পর নিচে কোন কোন নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবেন। এছাড়াও প্রার্থীদের আবেদনে দেওয়া মোবাইল নম্বরে যথাসময়ে এই নাম্বার থেকে প্রবেশপত্র ডাউনলোডের জন্য এসএমএস পাঠানো হবে। উল্লেখ্য যে চলতি বছরের 27 ফেব্রুয়ারি প্রথম ধাপের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর দ্বিতীয় ধাপে 23 মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য এবং তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত 28 জুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন তারা এই প্রবেশপত্র ডাউনলোড করে তাদের পরীক্ষা হবে 8ই ডিসেম্বর। আপনি কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন? এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন admit.dpe.gov.bd অথবা admit.gov.teletalk। এটি লেখার সাথে সাথে আপনারা এডমিট কার্ড ডাউনলোডের যে ওয়েবসাইটটি রয়েছে dpe.teletalk.gov.bd এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। দেন আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। এক্ষেত্রে আবেদন করার সময় আপনাদেরকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এরপর একটি ম্যাথ ক্যাপচা থাকবে, সেটি পূরণ করে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার এডমিট কার্ডটি অটোমেটিকলি ভাবে ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইল। এরপর আপনি সেই পিডিএফ ফাইলটি কালার প্রিন্ট করবেন প্রিন্টারের মাধ্যমে। যেহেতু আজকে 1 তারিখ, এখন পর্যন্ত এডমিট পাবলিশ করা হয়নি, সো আমি এই অপশনটি আপনাদেরকে দেখাতে পারলাম না। খুব সহজে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।